দর্শক, দেশের গণপরিবহনে বিদ্যুৎ জ্বালানি হিসেবে যে ব্যবহার এবং তার বাস্তবতা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রকৌশলী বিশেষজ্ঞ অধ্যাপক কাজী সাইফুন্নেওয়াত। অধ্যাপক কাজী সাইফুন্নেওয়াত, আপনাকে স্বাগত জানাচ্ছি। পরিবহন খাতে যে জ্বালানি হিসেবে বিদ্যুৎকে আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আসলে যদি সরাসরি উত্তর দিই, আমাদের আসলে এই বিদ্যুৎকে এখনো পর্যন্ত আমরা গণপরিবহন বা আমাদের অন্যান্য যে পরিবহন বলতে পারি সেক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারিনি। বিশেষ করে আমরা কিছু কিছু হাইব্রিড গাড়ি হয়তো আনছি, বাট এটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেল না। ইলেকট্রিক ভেহিকেল বলতে আমরা যেটা বুঝি যে এটা সম্পূর্ণটাই কিন্তু আপনার বিদ্যুৎ চালিত হবে, আর হাইব্রিডে যেহেতু আপনার কিছুটা আমার পাওয়ার সোর্স আমার সেই ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড করতে হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা এখনো পর্যন্ত কিন্তু যেটা আসলে কার্বন ট্যাক্স আরোপের পর পৃথিবীর প্রায় সকল দেশই কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে চলে যাচ্ছে। তারা কিন্তু এখন আর ফুয়েল বেসড ভেহিকেল চালাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 2041 সালের ভিতরেই কিন্তু আমাদের কার্বন ইমিশন কমাতে হবে। প্রতি দেশে কিন্তু এটা সিগনেচার করেছে এই কমিটমেন্টে, কিন্তু সেই দিক থেকে আমাদের যদি কার্বন ইমিশন কমাতে হয় আমাদের দেশে কার্বন উৎপাদনকারী যে সোর্স আমাদের, একটা হচ্ছে গণপরিবহন বা হচ্ছে আমাদের যে পরিবহন গুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখনই যে এটা করা প্রয়োজন বা আগে থেকে যেটা করা প্রয়োজন ছিল আস্তে আস্তে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের দিকে চলে যাওয়া, বাট সেই দিক থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত যেতে পারিনি। এখন যেতে পারি ছোট করে জানতে চাই, এই যে আপনি যখন বলছেন আমরা এখনো বৈদ্যুতিক গাড়ি বা বৈদ্যুতিক জ্বালানি বিদ্যুৎকে জ্বালানি হিসেবে ব্যবহারে পিছিয়ে রয়েছে, এই ক্ষেত্রে কি আপনি মনে করেন বা আমাদের যে নীতিগত দিক আছে সেখানে কি কোনো ধরনের ঘাটতি রয়েছে? কারণ এনার্জি রেগুলেটরি কমিশন তো গত 6 বছর যাবতীয় যখন বিদ্যুতের দাম নির্ধারণ করে তার সাথে জ্বালানি হিসেবে বিদ্যুতের যে পরিস্থিতি সেটিও গণপরিবহনের জন্য দাম নির্ধারণ করে দেয়, তারপরও কিন্তু গণপরিবহন আমরা বিদ্যুতের ব্যবহার দেখছি না, কি বলবেন? ডেফিনেটলি এটা হচ্ছে যে যখনই বিদ্যুতের দাম নির্ধারণ করে তখন গণপরিবহনের জন্য কিন্তু একটা ফেয়ার ক্যালকুলেশন করে রাখা হয়, কিন্তু আমরা পারছি না, কারণ আসলে মুখে আমরা নীতিগত ভাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত রয়েছে বা আমরা কিন্তু অলরেডি পুরো পৃথিবীর সাথে কার্বন ফুটপ্রিন্ট কমানোর যে এগ্রিমেন্ট সেখানে কিন্তু আমরা সবাই এগ্রি করেছি, আমাদের দেশও এগ্রিমেন্ট করেছে, কিন্তু যেটা হচ্ছে যে গণপরিবহনে বা অন্যান্য পরিবহনে বিদ্যুৎ চালিত পরিবহন বা গণপরিবহন আনার ক্ষেত্রে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লাগবে, বা আমরা শুধু সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য তো আমাদের সেই যে ইনফ্রাস্ট্রাকচার লেভেলের সাপোর্ট দরকার সেখানে কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে চার্জিং স্টেশন প্রয়োজন হবে, আমাদের চার্জিং স্টেশন গুলোকে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হবে, গাড়িগুলোকে মডিফিকেশন প্রয়োজন রয়েছে, আমাদের হাইব্রিড গাড়ি কিন্তু দেখা যাচ্ছে অনেকে চালাতে চায় না, কিছুদিন পর তারা হচ্ছে হাইব্রিড গাড়ির প্রতি একটা অস্বস্তি প্রকাশ করে, কারণ এটা হয়তো অনেকে মনে করে নষ্ট হয়ে যায়, কারণ নষ্ট হচ্ছে তার মেনটেন্সের অভাবে। অর্থাৎ আমাদের কিন্তু সুযোগগুলো রয়েছে কিন্তু আমরা রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু দেখা যাচ্ছে অনেক ফ্যাসিলিটি আনতে পারি না। আমাদের একটা হচ্ছে আমাদের যে বিদ্যুৎ চালিত গণপরিবহন গুলো, আর যেখানে একটু বৃষ্টি হলেই আমার পানি জমে যায় যে রাস্তায়, সেই রাস্তার পাশে আমি তো আর আমার একটা চার্জিং স্টেশন বা বিদ্যুৎ ফর ইলেকট্রিক ভেহিকেল আমরা রাখতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিশাল প্রস্তুতির ব্যাপার রয়েছে, কারণ শুধুমাত্র আমি স্টেশন সেই হিসেবে বিদ্যুৎকে জ্বালানি হিসেবে নিয়ে আসতে হলে এখনো কাঠামোগত এবং আরো অনেক জায়গায় বেশ কিছু কাজের দরকার রয়েছে এবং আশা করবো আমরা ভবিষ্যতে এসব নিয়ে কাজ হবে। ধন্যবাদ কাজী সাইফুন্নেওয়াত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক কাজী সাইফুন্নেওয়াত, কথা বলছিলেন জ্বালানি হিসেবে বিদ্যুতের বর্তমান ব্যবহার এবং তার ভবিষ্যৎ নিয়ে।